নিউ আলিপুরে নার্সিং হোমের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। সরাসরি চলে যাব নিউ আলিপুরে নার্সিং হোম চত্বরে। বাইরে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, আমরা আগেই দেখেছিলাম যে রক্ত দেওয়ার জন্য তাকে নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল এবং পরিবারের মানুষজন যে অভিযোগ করেছিলেন যে তারপরে তিনি বিছানা থেকে পড়ে যান এবং তারপর তিনি ভেন্টিলেশনে চলে যান, সেই রোগীর মৃত্যু হলো আজ। কি বলছেন পরিবারের লোকজনের পর কি তারা কোনো ব্যবস্থা নেবেন? নার্সিং হোম কর্তৃপক্ষের কোনো বক্তব্য কি জানা গিয়েছে? একেবারেই কুসুমিতা, ইতিমধ্যেই কিন্তু এই পরিবার অর্থাৎ কিনা শরবাণী মজুমদার, যিনি কিনা গত বৃহস্পতিবার রাতে নিজে পায়ে হেঁটে এসেছিলেন এই নার্সিংহোমে, তার হিমোগ্লোবিনের সমস্যা ছিল, কেননা হিমোগ্লোবিনের মাত্রা তার কম ছিল এবং সেই কারণে তিনি আসেন এবং সেখানে ভর্তি হন। এবং এই নার্সিংহোম কর্তৃপক্ষ শনিবার সকালে পরিবারকে ফোন করে জানায় যে শরবাণী মজুমদার তিনি বেড থেকে পড়ে গিয়েছেন। তারপরেই পরিবার যেটা এই নার্সিংহোমের বিরুদ্ধে অর্থাৎ কিনা আরোগ্য মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এই নার্সিংহোমের বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ করেছিলেন যে গাফিলতির অভিযোগ এবং নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে করেছিলেন, কেননা সেই সময় যে আয়া ছিলেন এবং নার্স ছিলেন তারা সেখানে থাকাকালীন কিভাবে একজন রোগী বেড থেকে পড়ে যান এবং তারপরে সেই শরবাণী মজুমদার বেড থেকে পড়ে যাওয়ার পরেই কিন্তু তিনি ভেন্টিলেশনে চলে গিয়েছিলেন, কেননা তার মাথায় গুরুতর চোট ছিল, তেমনটাই কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়। এবং আজ সকাল 8:40 নাগাদ সেই শরবাণী মজুমদার, যিনি কিনা নিজে হেঁটে এসেছিলেন এই নার্সিংহোমে হিমোগ্লোবিনের সমস্যা নিয়ে, তিনি আজ মারা যান, তেমনটাই নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারকে জানিয়েছে। পরিবারের ঠিক কী অভিযোগ, বেয়ালা থানা ইতিমধ্যেই তারা অভিযোগ করেছেন এবং তারা স্বাস্থ্য কমিশনেও জানাবেন এবং গোটা বিষয়টি পরিবারের সদস্যদের থেকে জেনে নেব। আপনাদের মূল অভিযোগটা কী রয়েছে? দেখুন, মূল অভিযোগ যেটা বেসিক ফ্যাক্টটা, যেটা পেশেন্ট যখন আনা হয়েছিল তখন ওনার একটা হিমোগ্লোবিনের সমস্যা ছিল, সাথে সাথে বিলিরুবিনটাও হাই ছিল, লিভারে কিছু সমস্যা ছিল। তো উনি সেই ডাক্তারের সাথে জাস্ট লাস্ট যা কথা হয়েছিল বলল যে একটু ব্লাড দিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি, ব্লাড চলছিল, উনি যথেষ্ট সুস্থ ছিলেন। আমরা ইভেন শুক্রবার দিন রাত্রিবেলা উনি নিজে হাতে খাবার খেয়েছে, খাওয়ার পর আমাদের সাথে কথা বলে বাড়ির লোক সবাই বাড়ি চলে গেছিলেন। তো শনিবার তো বাকিটা আপনারা দেখিয়েছেন আগে, যে শনিবার দিন প্রথমে এখান থেকে বলা হয় যে পেশেন্ট নিজে নাকি বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছিলো, তারপর আমরা যখন বেহালা থানায় গিয়ে এফআইআরটা করি তখন বেহালা থানার অফিসারের সামনে বলা হয়েছে না বেড থেকে পড়ে গেছে। এবার দেখুন, পড়ে গেছে তো সেটা আলাদা কথা, কিন্তু আমরা তো পেশেন্টকে হারিয়ে যেতে বা পেশেন্টকে চলে যাবে এই আশা করে তো আমরা নিয়ে আসিনি। আর আজকে এটা যেটা হলো পুরোপুরি সম্পূর্ণটাই এই আপনার নার্সিং আজকে কি জানালো, আজকে তো 8:40 নাগাদ উনি এক্সপায়ার করে গেছে। গতকাল রাত্রিরও ওনার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, হার্টবিট পুরো লক হয়ে গেছিলো, তারপর পাম্পিং করার পর হার্টবিট কিছুটা মানে পুনরুদ্ধার করা গেছে। গাফিলতিটা ঠিক কোনখান? গাফিলতি মানে মেনটেন্সের গাফিলতি, ডক্টর ট্রিটমেন্ট করছে কিন্তু মেনটেন্সের গাফিলতি, যারা স্টাফ আছে তারা ট্রেন্ড নয়, এখানে ট্রেন স্টাফদের কি নেওয়া হয়েছিল সেই ডিটেলসটা কোথায়? আমরা তো দিয়ে গেছি হসপিটালের দায়িত্বে, এবার হসপিটাল তো নিশ্চয়ই যারা অ্যাটেন্ডেন্স রেখেছে তারা তো যথেষ্ট কেয়ার নেবে, টেক কেয়ার করবে, যে বেড লক করে সে কোথায় তাকে তো আমরা দেখতেই পাচ্ছি না। তার সময় কি আয়া বা তার সময় নার্সও ছিলেন, আয়াও ছিলেন, আয়া ঘুমিয়ে পড়েছিলেন, নার্সকে হয়তো কল করেছে, উনি হয়তো কোনো কারণে ফোন নিয়ে বিজি ছিল বলে শুনতে পাইনি। তো সে সমস্ত কথা তো আছেই, তার সবথেকে বড় কথা হচ্ছে আজকে যে দুটো বাচ্চা তার মাকে হারিয়ে ফেললো তার দায়িত্ব কে নেবে? এই নার্সিংহোম নেবে? আমরা এনেছিলাম পেশেন্টকে সুস্থ করে নিয়ে যাওয়ার জন্য, আজকে যা কন্ডিশনে দাঁড়ালো এই বাচ্চা দুটি তাদের মা হারা হয়ে গেল। আপনারা ইতিমধ্যে বেহালা থানায় অভিযোগ করেছেন, এবারে আপনারা কি? দেখুন, আমরা প্রশাসনিক স্তরে যত উপরে যাওয়া যায় আমরা তার চেষ্টা করছি, আমরা সেইভাবেই যাব, স্বাস্থ্য কমিশনে যাব, আমরা যতটা যেভাবে যা যা প্রসিডিওর আছে লিগাল স্টেপস আমরা সবই নেব। কিন্তু সর্বপ্রথম হচ্ছে দেখুন, এই যে নার্সিংহোম, এই নার্সিংহোমের ক্ষেত্রে আরও কিছু অভিযোগ নিশ্চয়ই আছে, কারণ আমরা অনেকটা খবর পেয়েছি। এবার ব্যাপার হচ্ছে যে সুতরাং বুঝতেই পারছো যে পরিবার কিন্তু বলছে যে তারা প্রশাসনিকভাবে যে কটা পদক্ষেপ নেওয়া দরকার সমস্তটাই নেবে। এবং গত রবিবার তিনি কিন্তু এই নার্সিংহোম কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছিল, এখানকার যিনি ডিরেক্টর তিনি বলেছিলেন হ্যাঁ পড়ে গিয়েছে কিন্তু এটা নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো ব্যর্থতা নয়, এটা একটা দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই এই মৃত্যুর জন্য দায়ী কে সেই প্রশ্নই কিন্তু তুলছে শরবাণী মজুমদারের পরিবার। ধন্যবাদ।